আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো না কোনো কাজের পরে একটু বেশি দক্ষ হয়ে থাকে। যেমন কেউ ভালো ছবি আঁকতে পারে, আবার কেউ ভালো ছবি তুলতে পারে, তেমন কেউ ভালো ভিডিও করতে পারে, আবার কেউ ভালো ভিডিও এডিট করতে পারে। এরকমই কোনো না কোনো বিষয়ের উপরে একটি মানুষ অনেক বেশি দক্ষ হয়ে থাকে। মানুষ তার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় পর্যায়ে চলে যেতে পারে। এর জন্য তার প্রয়োজন শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম। কেউ বা তার প্ল্যাটফর্মটাকে খুব দ্রুত পেয়ে যায়, আবার কেউ বা একটা ভালো প্ল্যাটফর্মের অভাবে নিচে পড়ে থাকে। ইউটিউব হলো একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে রয়েছে। শুধুমাত্র আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে একটা ভালো কাজে পরিণত করে দেখুন, তারপরে আর আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। একটা মানুষ ইউটিউব চ্যানেল খোলার আগে সবথেকে বেশি জড়তায় পড়ে, সে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবে, এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন। তার কারণ, আপনি কোন বিষয়ে সবথেকে বেশি ভালো পারেন সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। হতে পারে আপনার কাছে একটা ভালো ক্যামেরা নেই, ভালো মাইক্রোফোন নেই, কিংবা ভালো ট্রাইপড নেই, কিন্তু আপনার কাছে একটা মোবাইল ফোন তো আছে। এই মোবাইল ফোনটা দিয়ে কাজ শুরু করে দিন। একদিন দেখবেন এই মোবাইল ফোনটাই আপনার জীবনের স্মৃতি হয়ে রয়েছে। যে আপনি একটা মোবাইল ফোন দিয়ে কাজ শুরু করেছিলেন, আর আজ এই একটা মোবাইল ফোনের জন্য আপনি এই পর্যায়ে চলে আসতে পেরেছেন। যারা তাদের চ্যানেলকে প্রমোটের আশায় রাখেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্রমোটের চিন্তা মাথা থেকে একদমই ঝেড়ে ফেলুন। এমন কিছু আপনি নিজে করে দেখান যাতে মানুষ আপনাকে রিকোয়েস্ট করে তার চ্যানেলটি প্রমোট করে দেওয়ার জন্য। বিশ্বাস করুন, আপনি এটি পারবেন। এর জন্য শুধু আপনার একটু ইচ্ছা শক্তি এবং আগ্রহ দরকার। আপনি আপনার চ্যানেলটাকে প্রমোট করার জন্য যে সময়টা ব্যয় করছেন, এই সময়টা আপনি একটা ভিডিও তৈরি করার জন্য ব্যয় করুন। আপনি কোন কাজটা সবথেকে বেশি ভালো পারেন সেটা খুঁজে বের করুন এবং আপনি ইউটিউবে কাজ শুরু করে দিন। নিজের মধ্যে একটু জেদ তৈরি করে দিন যে আপনিও পারবেন। এর জন্য আপনার বেশি কিছু দরকার পড়বে না, শুধুমাত্র নিজের ভিতরে একটু জেদ এবং আগ্রহের প্রয়োজন পড়বে। আপনিও এখনই কাজ শুরু করে দিন। আপনার মনে যদি স্বপ্ন থাকে আপনিও একদিন বড় ইউটিউবার হবে, আপনার এই স্বপ্নকে পূরণ করতে পারে শুধুমাত্র আপনার কাজ। সফলতা কিন্তু খুব সহজেই আসে না, একটু কষ্ট করা লাগে। আবার যে বেশি কষ্ট করা লাগে তেমনটাও কিন্তু না। ভালো কাজ করতে থাকুন, দেখুন সফলতা আপনার জন্য হাতছানি দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।